পুকুরের মাছের বন্ধুরা, আজকে আমরা যে গেমটা নিয়ে আসছি, এই গেমটাতে আমাদের 100 আমাদের সাপ আছে, তার মধ্যে আমাদের প্রথম পজিশন নিতে হবে, র্যাঙ্ক 1 এ থাকতে হবে, মানে 100টা সাপের মধ্যে আমাদের সার্ভাইভ করতে হবে। ঠিক আছে, তো গেম স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার মধ্যে আমরা 2টা সাপকে মেরে দিয়েছি। মেরে দেওয়ার পর এখন আমরা আরো দেখবো খাবার গুলো খাবো, এবং আরো দেখবো যে অন্য সাপের কয়টা আমরা সাপ মারতে পারি। শেষ পর্যন্ত আমাদের টিকে থাকতে হবে, সুন্দর টিকে থাকার জন্য আমাদের একটু ভালো করে খেলতে হবে। বাস, তার জন্য আমাদের 5-6-7টা 5-6টা তো সাপ হয়ে গেল অলরেডি, আমরা মেরে দিয়েছি। আর দেখি আজকে কয়টা সাপ মারা যায়। এই ভালো সাপটাকে মারতে হবে। এখন ভালো সাপটা একটু বাড়াবাড়ি করতেছে, তো ভালো সাপটা মারার জন্য আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। সাপটাকে তো আজকে একটা মারবই, লাস্ট পর্যন্ত আমাদের গাছ টিকে রাখতে হবে, তাহলে আমরা ফার্স্ট হবো, র্যাঙ্ক 1-এ আসতে পারবো আর কি। তো মোটামুটি 9-10টা সাপ আমরা মেরে দিলাম। মেরে দেওয়ার পর এই সাপটা নিয়ে ইঞ্জে মরে গেলো, খাড়গুলো আমরা খেয়ে নিই। খাড়গুলো খেয়ে নেওয়ার পর এখন দেখবো এই গাড়ি সাপটাকে মারবো। বাস, পিঙ্ক সাপটাকে মারার পর একটু খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর মানে বড় হলে একটুতে কি হয় যে অন্য সাপগুলোকে মারার জন্য আর কি আমরা একটু বেশি মারতে পারবো সাপগুলোকে। এবার এই নীল সাপটাকে আমাদের মারতে হবে, ব্লু। এই সাপটা 2টা নীল সাপ, অনেকগুলো সাপ, কোন দিকে যেতে যাব রে ভাই? এদিকে তো অনেকগুলো সাপ ভাই, ঘুরে আমরা এদিক দিয়ে যাই। মেরে দিলাম এই সাপটাকে, মেরে দিলাম এই সাপটাকে। মারার পর সাদা সাপটাকে মারতে হবে। এখন সাদা সাপটা, সাদা 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 সাপটাকে এখন আমরা মারবো। তাই সাদা সাপটাকে তো ওই সাপটা মেরে দিলো, বাট কোনো ব্যাপার না, ওই সাপটাকে আবার আমরা মেরে দিলাম, বরাবর হয়ে গেলো। এখন আমরা এই লাল সাপটাকে মারবো। তার আগে দেখি একটু ব্ল্যাক সাপটা একটু ডিস্টার্ব করতেছে, আমাদের সামনে এসে ঘুরতেছে। বাস, ব্ল্যাক সাপটাকে মেরে দেওয়ার পর এখন আমরা অন্যদিকে যাবো। এদিকে আবার জোন ছোট হচ্ছে, জায়গাটা ছোট হচ্ছে। এখানে যে জায়গাটা ছিল সেই জায়গাটা আর কি ছোট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ছোট হচ্ছে। এই জায়গাটা ছোট হওয়ার শেষ হয়ে আসবে, তখন পর্যন্ত আমাদের টিকে থাকতে হবে। কোথায় এই লাল সাপটাকে এখন ধরবো? গাইস, এই লাল সাপটাকে এদিকে আসতে দিব না, ও নিজে নিজে মরে যাবে, মরে যাবে। লাল সাপটাকে এদিকে বেরোতেই দিব না আজকে। এদিক থেকে এদিক, এই দুই দিকে যাওয়া আসা করবো। বাস, লাল সাপটা নিজে নিজে মরে যাবে। এই তো লাল সাপটা মরে গেলো, খাড়গুলো খেয়ে নিয়ে এখন এদিকে চলে আসি। আর বেশি দিনের জন্য, বাস, জিতে গেলাম, উইন হয়ে গেলাম ভাই।